আল্লাহ তাআলা বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার বিবিকে আপনি বলেন, আপনার ছেলেকে আপনি বলেন, আপনার মেয়েকে আপনি বলেন, আপনার মাকে আপনি বলেন, আপনার বাবাকে আপনি শিখান, আপনার চাচাকে আপনি বলেন, কবরের ভয়, আখেরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয় আপনি দেখান। আপনি কি বুঝলেন এখান থেকে, কি বুঝলেন? আপনাদের জিম্মাদারি এবার আপনারা বলেন। এটাই আমার বলা, আমাদেরও জিম্মাদারি ঠিক এটা। আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার স্বজন যারা, তাদেরকে নামাজ, রোজা, বন্দিগি, ঈমান, আমল, আখেরাত, পরকাল, কবর, হাসর, জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের উপযোগী গড়া, আল্লাহর কসম, এটাই একজন মুসলমান অভিভাবকের, যিনি বাপ, যিনি স্বামী, যিনি অভিভাবক মুসলমান, তার দায়িত্ব, এটাই দায়িত্ব। খাট, পালং, সোফা, বিল্ডিং, ফার্নিচার, ফ্রিজ, তারপরে ইট, বালু, সিমেন্ট, টাইলস, বিদেশ ফাটানি, বিয়া দেওয়া, এই সব কিছু সম্পূর্ণ দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব, দ্বিতীয় জিম্মাদারি। প্রথম জিম্মাদারি নামাজ, সেজদা, যাকাত, ইবাদত, বন্দিগি, কবরের ভয়, আখেরাতের ভয়, গুণামুক্ত জীবন। কিন্তু আশ্চর্য দুঃখের কথা, এটাই আজ আমরা মুসলমান, আমরা আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চার ভাত তরকারি, চাল ডাল, ঘর দুয়ার, দেশ বিদেশ, বিয়া শাদি, টাকা পয়সা, জামা হাফ প্যান্ট, ফুল প্যান্ট, গেঞ্জি, এর তো ফিকির করি, চায়ের কাপ নুনের বাড়ি এটার ফিকির তো করি, কিন্তু কবরের ফিকির, আখেরাতের ফিকির, পরকালের ফিকির মোটেই করি না। সব ছেলে মেয়ে যতজন, সবার প্লেট ততটা, সবার জন্য রান্না বান্না সব ঠিক আছে, কিন্তু ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, মেয়ের পর্দা, সেটা কোথায়? আর এই দায়িত্ব আদায় না করে আল্লাহর কসম, যিনি যিনি কবরে যাচ্ছেন, আপনি কবরে যাওয়ার আগেই পূর্ণ ফিডার লাগিয়া রেডি হয়ে যান। ছেলেকে বেনামাজি রাইখা, মেয়েকে বেনামাজি রাইখা, স্ত্রীকে বেপর্দা রাইখা, মেয়েকে বেপর্দা রাইখা, ঘরের মধ্যে রঙিন টেলিভিশন রাইখা, আপনি কবরে থাকবেন আর আপনার ঘরওয়ালা টেলিভিশন দেখবে, নাচবে, গাইবে, নর্তকীর নাচ দেখবে, আর আপনার কবরে আপনারে আদর করবে, বুটমুড়ি খাওয়াইবে, ঠিক না? আপনারে বন্ডুড়ি খাওয়াইব কবরে, রেডি থাকেন, রেডি থাকেন। এবার শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে, তাফসিরে আছে, নিজের মেয়ে ফাতেমার ঘরের দুয়ার নেড়ে ফাতেমাকে ঘুম থেকে উঠাইছেন, বলছেন মা উঠো, কুমি লিসসালা, আনকিজি নাফসাকে মিনান নার, মা নামাজের জন্য উঠো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ফা ইন্নি লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন, আমি তোমাকে আল্লাহর হাত থেকে হাশরের ময়দানে শুধু পরিচয় মুহাম্মদের মেয়ে এটা বললে বাঁচাইতে পারবো। চাচা আব্বাস, হাদিসে আছে হযরত আব্বাস নবীজির আপন চাচা, ওনার কাছে গিয়া চাচাকে বলছে কুম, চাচা ওঠেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, মুহাম্মদের চাচা বললে হাশরের ময়দানে হবেন। এরপরে ফুফু সাফিয়া, নবীজির একজন ফুফুর নাম সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, ওনার কাছে গিয়া বলছে ফুফু কুমি, ফুফু ওঠেন, নামাজের জন্য ওঠেন ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, মুহাম্মদের ফুফু বললে হাশরের ময়দানে আমি কোনো উপকার করতে পারব। তাহলে বলে জিম্মাদারিটা কে আদায় করছে, নবীজি নিজে না আবু বকরকে পাঠাইছে, ওমরকে পাঠাইছে না, ওমর আমার সাসারে বুঝাও, ওসমানকে বলছে না না নিজে গেছে, নিজে গেছে। আবু তালেব, আপনারা জানেন আবু তালেবকে কালেমা পড়াবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মেহনত করছে, কোন মৃত্যুর শেষ সেকেন্ড তখনও পর্যন্ত চেষ্টা করছে, করছে কি না বলেন না, শেষ সেকেন্ডে পর্যন্ত বলছে চাচা কালেমাটা পড়েন, চাচা বলছে না পড়বো না, কালেমা পড়লে আমার নেতৃত্বে
লজ্জা হবে আমাকে আমার গোত্ররা লোকেরা মন্দ বলবে আল্লাহর নবী হচ্ছে কানে কানে বলেন আমি কাউকে বলবো না বলছেন না বলবো না আল্লাহর নবী বলছে চোখের পানি ফেলে চাচা তাহলে আমি পড়ি কালেমাটা আপনি শুধু ঠোঁটটা নাড়েন আমি তাইলেও হাশরের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে বলবো না না আবু তালেব বলছে না পড়বো না ঠোঁটও নাড়বো না আল্লাহর নবী বললেন চাচা আপনি তো আগুনে পুড়বেন জাহান্নামের আগুনে জ্বলবেন আবু তালেব বলছে মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে জাহান্নামের আগুনে পোড়া ভালো ভালো আজকে লাখ লাখ মুসলমানের তো এই আচরণ গ্রামে কিছু না আঁকো মানুষে কিছু না বলো নাচে গায় তার বাড়িতে ফুর্তি হয় ডেকসেট বাজে বিয়া শাদির অনুষ্ঠানের মধ্যে নাচ গান বেহায়াপনা চলে অসুবিধা নাই মানুষে মানুষে যাতে কিছু না কয় মানুষে নাচক গাক আল্লাহ যে কিছু বলবে নবী যে কিছু বলবে হাশরের ময়দানে এই ফিকির নাই আগুনে পুড়লে পুড়লাম জাহান্নামে পুড়লে পুড়লাম কবরে আজাব হইলে হইল কিন্তু জিফুতে তো আরামে রইল হেরা আগো খুশি মতে থাকলো যদি এই বিবেক না হইতো তাহলে এই মহিলারা কেমনে এখন গেল ওইখানে কথা বলেন না কেন এই মেয়েরা কিভাবে ওইখানে গেল ওই যে দোকানগুলোতে এখন যে মেয়েগুলো গেল যে মহিলাগুলো গেল এই অসভ্যরা এরা কি রংপুর থেকে আসছে তাইলে কোথায় এদের মা এদের বাপ কোথায় এদের স্বামী কোথায় এদের অভিভাবক কোথায় কার হাতে ছেড়ে দিল এরা এরা কি ঘর থেকে বের হয় নাই নাকি মাটির তলের থেকে বেরিয়েছে কথা বলেন না মারে তাহলে এই জন্য বাপ আমার কথা রাগ হইয়েন না অসভ্য যুবক বেহায়া যুবক সুখ মে পায় না মদের নেশা আরো নেশা বাড়ায় জুয়ার নেশা আরো জুয়ার নেশা বাড়ায় নারীর নেশা আরো নেশা বাড়ায় নাটক সিনেমা নর্তকীর নাচ দেখার নেশা আরো নেশা বাড়ায় পাগল বানায় ফেলে অস্থির বানায় ফেলে মাতাল বানায় ফেলে তো সুখ কোথায় সুখ তো তৃপ্তিকে বলে সুখ বলে কাকে বলে তৃপ্তিকে তৃপ্তি হলে না সুখ সে তার তো তৃপ্তি নেই তার তো আরো মদ খেতে মন চায় তার তো আরো নেশা করতে মন চায় তার তো আরো জুয়া খেলতে মন চায় তার তো আরো নর্তকী দেখতে মন চায় তার তো আরো জিনা ব্যভিচারীর দৃশ্য দেখতে মন চায় তো তার সুখ কোথায় কোরআনুল কারীমে জন্য আল্লাহ তাআলা বলেন আজীব কথা আল্লাহ তাআলা বলেন যাকে আমি তোমার স্ত্রী হিসেবে বানিয়েছি আমি আল্লাহ কেন বানিয়েছি লিতাসকুনু ইলাইহা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীর দ্বারা তোমার জন্য তৃপ্তি স্বস্তি সুকুন প্রশান্তি আমি আল্লাহ তাআলা তার মাঝে রেখে দিয়েছি এজন্য হালালের মধ্যে তৃপ্তি আছে হারামের মধ্যে পেরেশানি আছে অস্থিরতা হয় আল্লাহ তাআলা আমাদের নওজোয়ান ছেলেদেরকেও হেফাজত করেন সকলেই বলেন আমিন পবিত্র কোরআনুল কারীমের ১৯ নম্বর পারা কোরআনুল কারীমের ১৯ নম্বর পারা ২৬ নম্বর সুরা সুরাটির নাম সুরা শুআরা এই সুরার চারটি আয়াত ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় এই চারটি আয়াতের উপরে অল্প কিছু কথা আমরা পেশ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন এই আয়াতটির প্রথম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করে উনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছে আর উনার মাধ্যমে আমাদের সমস্ত ইমানদার উম্মত আমাদেরকেও আল্লাহ তাআলা সবক দিয়েছেন শিখিয়েছেন আমার বন্ধুকে আমি যা করতে বলেছি সেটা তোমরাও করো তোমরাও করো কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু আছে
যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বহু শরীয়তের বিধান আদেশ নিষেধ বলছেন। মাকসাদ যে দোস্ত আপনাকে যদি করতে বলি আপনাকে যদি ছাড়তে বলি তা আপনার উম্মত বুঝবে যেখানে আমার নবীকে বলছে সেখানে আমি তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা দরকার। যেমন কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে আপনি সেটা তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন। তাহলে তার মানে কি শুধু নবীর দায়িত্ব কোরআন তেলাওয়াত করা আর আমাদের দায়িত্ব সাইয়া থাকা, তাইলে এর দ্বারা এটাই বোঝানো যেখানে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সেখানে আমার জন্য বিধান তার চাইতে বেশি জরুরি। কি বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালা, নবীকে বলছেন আপনি নামাজ আদায় করেন নামাজ কায়েম করেন। তাহলে তার মানে কি শুধু নবীজি নামাজ পড়বে আমরা পড়তে হবে কি? তাহলে কি বোঝা গেল আদেশ করছেন নবীকে কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও উভয়কে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, নবী বন্ধু আমার চতুর্দিকের দুনিয়ায় আমি যেই অর্থ সম্পদ মাল দৌলত দুনিয়ার মধ্যে দিয়েছি অনেক সমৃদ্ধি এর কোনোটার দিকে কারো বাড়ি কারো গাড়ি কারো বিরাট জমি কারো টাকা এর কোনো কিছুর দিকে দুনিয়ার আপনি চোখ বড় করে তাকাবেন না, লা তামুদ্দান না লম্বা করবেন না চোখ আফসুসের দৃষ্টিতে বাপ রে বাপ কি বাড়ি রে বাপ রে বাপ কত কোটি টাকা দামের গাড়ি রে। এই যে মানুষ যখন এরকম কোনো কিছু দেখে আর তখন আশ্চর্য যখন হয় তখন তার চোখ বড় হয়ে যায় চোখ টানা খায় আর কি টানা খায় বাপ রে বাপ বিল্ডিং নিলে এটা এইটা বললে চোখ একটু স্বাভাবিকতার চাইতে একটু টানা খায়, এটার মাদ্দুল আইন বলে চোখ লম্বা করা। আল্লাহ বলে এমনটা করবেন না। তাহলে এটা কি শুধু নবীজির জন্য কথা বলেন না আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিসসালা, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। তাহলে এটা নবীকে বলছেন, এটা কি শুধুই নবীজির জন্য কথা বলেন না আমাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হে নবী কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তারা যেন মোটা ভারী চাদর দিয়ে নিজেদের শরীর পর্দায় আবৃত করে। তাহলে এটা কি শুধু নবীজির স্ত্রীদের জন্য কথা বলেন না? এই এরম অনেক অনেক কিছু কোরআনে আছে যথাযথ গুরুত্বের জন্য অধিক গুরুত্বের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন আর আমাদেরকে উদ্দেশ্য করছে। যেমন আল্লাহ তাআলা নবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আপনি আপনার রবের প্রশংসা মিশিয়ে তাসবিহ পড়েন। নবীজিকে বলছেন আল্লাহ, তাহলে আল্লাহর তাসবিহ আল্লাহর প্রশংসা শুধু নবীজিকেই পড়তে বলছেন ঠিক না? আমাদের জন্য কথা বলেন না? আমাদের জন্য। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? না আমাদের জন্য, আমাদের জন্য। তাহলে প্রথম আমি এই কথাটা বললাম কোরআনুল করিমের মধ্যে এমন বহু জিনিস আছে আদেশ কিংবা নিষেধ আল্লাহ তাআলা করছেন সেটা লক্ষ্য করে বলছেন নবীজিকে কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও আমাদেরকেও বুঝাইছে। একই কর্তব্য নবীরও আমাদেরও, আমাদেরও ঠিক এখানে একটা কর্তব্য আল্লাহ তাআলা নবীকে বলছে। আপনারা এই মাত্র আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা ইসমাইল সাহেবের কাছে আমি যেটা এসে শুনছি
শুনতেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআনে আরো একটা আয়াত আছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, আমি আপনাকে রাসূল বানিয়েছি কার কার জন্য? কাফাতাল লিন্নাস, আমার এই সৃষ্টি জগতে মানুষ বলতে যতজন তাদের সবার জন্য। মানুষ যদি আফ্রিকার জঙ্গলেও থাকে আপনি তারও রাসূল, মানুষ যদি হিমালয় পর্বতের চূড়াতেও থাকে আপনি তারও রাসূল, সবার জন্য আপনি। অস্ট্রেলিয়ায় থাকে আমার একজন ঘনিষ্ঠ মানুষ একবার বলছিলেন, দাওয়াত তাবলীগের সাথী, উনি অস্ট্রেলিয়াতে থাকে, বাংলাদেশি মানুষ, তাবলীগের মেহনত করে, তো উনি বললেন যে অস্ট্রেলিয়াতে শুধু কেমন 100 চাইতে বেশি দ্বীপ আছে, দ্বীপ এলাকা, চতুর্দিকে সাগর, এক পাশে কোথাও মাটির এরিয়া, এটারে দ্বীপ বলে, কেমন 100 বেশি দ্বীপ আছে, সভ্য পৃথিবীর কোনো আলো বাতাস আধুনিকতা কোনো কিছু তাদের মধ্যে নাই, তারা এক অন্য পৃথিবীর মনে হয় মানুষ, অন্য রকম চলা ফেরা। কিন্তু তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা সেই মানুষ যেখানে আলো নাই, বিদ্যুৎ নাই, আধুনিকতা নাই, পৃথিবীর কিছুর সাথে তাদের যোগাযোগ নাই, ওইখানেই খেয়ে পড়ে বাঁচে যারা, আমরা দাওয়াত তাবলীগের সাথীরা সেখানেও কালেমার দাওয়াত প্রচার করেছি, মুসলমান বানাইছি, কালেমাওয়ালা বানাইছি। তাইলে বোঝা গেল যেখানেই মানুষ, যেখানেই, আমি সেদিন এই কয়েকদিন আগে সন্দীপ চট্টগ্রাম ওখানে গেছি মাহফিলে, দুই দিন ছিলাম, চতুর্দিকে উত্তাল সাগর, এই সাগরের ঢেউ পার হয়ে বঙ্গোপসাগর স্পিডবোট দিয়ে যাইতে হয় বা ট্রলার আছে, আরও আছে, লঞ্চ আছে, তো চতুর্দিকে মানে এটা মনে হয় যেন একটা থালা, একটা থালা, যেটা থালা আলগি দিয়ে রাখছে, আর চতুর্দিকে আপনার পানি থই থই করছে। সুবহানাল। ওনারা বললেন ওই এলাকার মানুষ, এই দ্বীপের বয়স সন্দীপ 3500 বছর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন এই পৃথিবীতে 1500 বছর, দ্বীপের বয়স 3500 বছর, তো সেখানে এই সন্দীপ ওই এলাকায় আপনার চতুর্দিকে সাগর, আলহামদুলিল্লাহ আমরাও নিজ চোখে দেখছি 500,000 অধিবাসী ওই দ্বীপে থাকে, তাদের বলা যায় শতকরা 99% চাইতে বেশি সব মুসলমান, কিভাবে পৌঁছল কালে। এবং বাংলাদেশের বিখ্যাত আলেম, অনেক বড় বড় বুজুর্গ আলেম এই সন্দীপের, সন্দীপ থেকে তৈরি। এজন্য এখানে একটা কথা বলতেছিলাম যে কাফাতাল লিন্নাস, আল্লাহ তাআলা নবীকে বললেন যেখানেই মানুষ আপনি তাদেরই নবী, সবার জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আল্লাহ তাআলা বললেন, হে নবী ভাইয়া, ভিতরে বৈশা যদি হাসাহাসি করো না শুনলেই ভালো ছিল, তামসা করার চাইতে বাইরে হাঁটা ভালো, বাহিরে যারা, আমি তাদের কাউকে কিছু বলতেছি কেন বলেন, ওদেরকে নিয়ে আমার কোনো পেরেশানি নেই, ঠ্যাঙাল কি দিয়ে হাঁটুক, আমার সমস্যা কি, কথা বলেন না কেন, হে শার্ট খুললে হাঁটুক বাহিরে, এতে আমার দেখার বিষয়, কিন্তু যারা ভেতরে বসে তারা আমার আপনজন, আমি তাদের সময়ের আমানত আমার কাছে। আপনারা যদি এখানে 50 জন শ্রোতা বসে থাকেন, 100 জন, তাহলে যদি 1 ঘন্টা সময় যায় তাহলে 100 ঘন্টা সময় গেছে,
কয় ঘন্টা আমাকে আমাকে আখেরাতে ওই 100 ঘন্টা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাদের সময় আমার কাছে আমানত, এটা এজন্য আমার শ্রোতার দিকে নজর দেওয়া আমার জিম্মাদার। আমরা যেমন মাদ্রাসায় নজর দেই না, এই বাচ্চা তুমি দুষ্টামি করছো কেন, তুমি পড়া পারো না কেন, তুমি কাগজ ছিঁড়তেছো কেন, তুমি এরকম করতেছো কেন, আমরা বলি কি না বলেন না। তো এটাও তো আমরা আমাদের আপনাদেরকে আপন মনে করি বলেই তো বলি, আমরা আমনের মতো, আমি আমার মতো। এই তামসার নাম ওয়াজ না, এটার নাম কি না, শ্রোতা আর আলোচক, নিবিড় আত্মার সম্পর্ক তৈরি হওয়া, এটার নাম বয়ান, এটার নাম বয়ান। সাহাবাই কারাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেন, হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর, হযরতে বারা ইবনে আযেব বলেন যেন আমাদের মাথার উপরে পাখি বসত, পাখি, আমরা একটু নড়তাম না নবীজির সামনে যখন বসতাম। এজন্য বাপ এটা জরুরি, আমার ব্যক্তিগত তবিয়ত, আমি সব সময় এই তবিয়ত আমার, যেখানেই মাহফিলে যাই শ্রোতা সদরবদর করবে, গাফেল আমি তাকে বয়ান করব, জি না, নালে না করলাম কি, না বললাম, আমি তো কোনো পয়সার চুক্তিবদ্ধ গোলাম না, আল্লাহর জন্য বলা। এজন্য যারা ভেতরে বসে তাদের দিল মনোযোগ আকর্ষণ করা, খেয়াল করা, এটা আমাদের জিম্মাদারি। তো বলতেছিলাম গোটা জগতের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনি বলেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে লোক সকল, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। এখন গোটা পৃথিবীর যেখানেই মানুষ, সবার জন্য আমাদের নবী হলেন নবী, রাসূল তিনি। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা নিজাম করছেন, সেই নিজামটা কি, আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে 23 বছরে একদল উপযুক্ত মজবুত বাহিনী কর্মী সাহাবাদের জামাত আল্লাহ তাআলা নবীজির হাতে তৈরি করেছেন, যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির জিন্দিগি লেনদেন আচরণ বিশ্বাস ইবাদত আখলাক সব নবীজি সাজিয়ে তিল তিল করে 23 বছরে বলে দিলেন আজকে আমার জিম্মাদারি পূর্ণ, এবার তোমাদেরকে গড়ে দিলাম, এবার তোমরা আমার এই মিশন, আমার এই মেহনত, আমার এই দাওয়াত, আমার এই কালেমা গোটা বিশ্বময় পৃথিবীময় তোমরাই আমার মনোনীত বাছাই করা নির্বাচিত সাহাবি, তোমরা ছড়িয়ে দাও। ফলে সাহাবাই কারাম সারা পৃথিবীতে আল্লাহর নবীর এই দিন কালেমা এটা ছড়ায় দিছেন, যার ফলে আজকে পৃথিবীর সর্বত্র ইসলাম পরিচিত। পৃথিবীর এমন কোনো দেশ নাই, পৃথিবীর এমন কোনো বৃহৎ অঞ্চল নাই যেখানে ইসলাম নামে একটি ধর্ম আছে, অথচ এটা জানে না ওই এলাকার মানুষ, এমন কোনো মাটি, এমন কোনো ভূখণ্ড আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ, এটা মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। ইসলাম সব জায়গায় পরিচিত, পৃথিবীতে অনেক ধর্ম আছে, আগের বর্তমান এমন অনেক ধর্মগুরু আছে, এমন অনেক মতবাদ আছে পৃথিবীর অনেকেই জানে না, জানে না, কিন্তু ইসলাম জানে না, ইসলাম শুনে নাই এমন কেউ নাই, এমন কেউ নাই। আল্লাহ তাআলার কুদরতি ইন্তেজাম সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে আল্লাহ পৌঁছায় দিছেন। আমার বলার উদ্দেশ্য এখন যে কথাটা, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, এই দুইটা কথা মিলান, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, আহারে ভাই রে কি জানো আর ভাই কন্যা, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন আপনি সবার রাসুল, কথাটা খেয়াল করেন, সবার জন্য আপনি নবী, তাহলে তো উচিত তো হইল তিনি সবার কাছে যাওয়া,
কিন্তু আল্লাহ তাআলা বলেন সবার কাছে আপনি যেতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, সাহাবীদেরকে গড়ে দেন, ওরাই আপনার মিশন বিশ্বময় প্রচার করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন একটা ব্যাপারে, এটাই এই আয়াত, একটা ব্যাপারে নবী অন্য কারো হাতে দায়িত্ব দিলে হবে না, এটা আপনার জিম্মাদারি, আপনি পালন করতে হবে। এই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি। আপনি আফ্রিকায় আপনার সাহাবীরা দিন প্রচার করবে, হিন্দুস্তানে আপনার সাহাবীরা দিন প্রচার করবে, গোটা ইউরোপে আপনার সাহাবীরা দিন প্রচার করবে, গোটা মধ্যপ্রাচ্যে আপনার সাহাবীরা দিন প্রচার করবে, একেবারে দ্বীপ এলাকায় আপনার সাহাবীরা দিন প্রচার করবে, কিন্তু একটি গ্রুপ তাদেরকে দিন ঈমানের কথা, আখেরাতের কথা, কবরের কথা, পরকালের কথা, হাশরের ভয়, এটা আপনি করতে হবে, অন্যকে দায়িত্ব দিলে হবে না। সেটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু আপনার একান্ত স্বজন, আপনার একান্ত আপনজন যারা, তাদেরকে ভয় দেখানো, আখেরাতের, কবরের, জাহান্নামের, তাদেরকে হাশরের মাঠের ভয়, তাদেরকে পরকালের ভয়, এইটা আপনি করেন। আনজির, আপনি ভয় দেখান, আশিরাতাকাল আকরাবিন, যারা আপনার ঘনিষ্ঠ স্বজন, যারা আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার চাচা, আপনার মামা, আপনার ফুফা, আপনার খালু, আপনার দাদা, আপনার নানা, আপনার দাদি, আপনার নানি, এরকম আপনার মহল্লা, আপনার চতুর্দিকের আপনজন যারা, তাদের প্রত্যেককে কবরের ভয়, আখেরাতের ভয়, জাহান্নামের ভয় দেখানো, এটা অন্যের কাঁধে না, আপনার নিজের কাঁধে। আনজির, এখানে অন্যকে দায়িত্ব দিলে হবে না, এটা আপনি করবেন, আপনি করবেন, এই কথাটাই আমার কথা আছে। এটাই বাপ, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকেই বলতেছি, সবাই শোনার দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমার এই মালিকের দয়ায় 16-17 বছর ধরে আল্লাহ তাআলা যেটুকু কথা বলার তৌফিক দিছে, আমার জিন্দিগি আমি শ্রোতা গুইন্না বয়ান করি না, শ্রোতার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখন পর্যন্ত আমি কোন পজিশনে পৌঁছছি এটা আমার এত হিসাবের দরকার নেই, পজিশনের খেতারে গিলে পজিশন দিয়ে কিরমুখী কথা বোঝেন নাই, এগুলো আমার দরকার নেই। আল্লাহর কথা বলে যাওয়া, আসরের পরে হোক, জোহরের পরে হোক, মগরিবের পরে হোক, আমার একেবারে ঘনিষ্ঠ চান্দিনা এক জায়গায় ওনাদের এক গাড়ি মানুষ মাদ্রাসায় আসছে, ওনাদের মসজিদ মাদ্রাসায় কয়েকটা বাচ্চার সবক দিতে হবে, যেই কোনোভাবে, এই কারণে আমি আজকে আসর পড়ছি চান্দিনা, পয়রা আসরের পরে ওইখানে একটু বয়ান করছি, বয়ান করে একবার দোয়া করছি, আবার মাদ্রাসায় উঠা দোতলায় হেফজখানার ছাত্রদেরকে সবক দিছি, আবার দোয়া করছি, আবার কদ্দুর চা নাস্তা খাইছি, আবার আইসা এক কুরফাইয়ের কাছে মাগরিবের জামাত ধরছি। তো কি এই কদ্দুর টাইমে অনেক কিছু করে আসবো, এ অল্পই হোক, এ 20 মিনিটই হোক না, আল্লাহর জন্য বলা। শ্রোতা ছিল কয়জন, নাহলে 20-25 জন, এর বেশি হবে না। মাদ্রাসার ঘুরা ঘুরা ছাত্র কিছু, এগুলো বাদ দিলাম, এমনি বুঝের মানুষ 25-25 জনও হইতো না, মনে হয় 18-20 জনের বেশি হবে। কি সমস্যা, কি সমস্যাটা কি? এতে প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এগুলো ধোকা, 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 এগুলো এগুলো ধোকা, এগুলো ধোকা। মহল্লার যিনি ইমাম, মহল্লার যিনি আলেম, আল্লাহর কসম, আলেম যদি সাদের দেশের থেকেও আসে, আর মহল্লায় যিনি থাকে, মর্যাদায় দুজন সমান, বরাবর বরাবর। যেন আমি তো সবসময় বলি, এটা স্পষ্ট বলি আমি, এ কথা আরেক জায়গার থেকে
হুজুর আসলে তার কপালে 60,000 টাকা জোটে, কিন্তু নিজ মসজিদের ইমাম, নিজ এলাকার কোনো ব্যক্তি, তার কপালে তার মাদ্রাসার উস্তাদ, তার কপালে 2,000 টাকা জোটে না, এটা জুলুম এবং বেইনসাফি ছাড়া আর কিছু না। টাকার হিসাব বলি নাই, মানে বুঝাইতে চাইলাম, সবাইকে কদর করা, সবাইকে সম্মান করা। তাইলে বললাম।